হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সুপর্ণাস গুড লাইভে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সুপর্ণা, চলে এসেছি আজকে সারাদিনের একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি, আমার ফ্যামিলির সবাই ভালো আছে। আর এখন বাজে সকাল 10টা, এই 10টা থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে যেহেতু রবিবার, তাই মেয়েকে পড়ানোর একটু সময় পেয়েছি সকালে। এমনিতে তো কোনো দিন সকালে আমি মেয়েকে পড়াতে সময় পাই না, শুভর অফিস যাওয়ার জন্য রান্নাবান্না করতে হয়। তো আজকে রবিবার, শুভর অফিস নেই, তাই মেয়েকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম সকালে। যাই হোক একটু, আর সত্যি কথা বলতে কি, জাস্ট 15 থেকে 20 মিনিট আমার মেয়ে একটু মন দিয়ে পড়ে, তারপরে কিন্তু সে যত জানা জিনিসগুলোই ও ভুলভাল বলে, একদম পড়ার প্রতি আর মন থাকে না, চঞ্চল হয়ে যায়। তুমি আরো হাসছো, হে হে করে হাসছে দেখো। আর মুখে ওটা কি, বাঘের মুখোশ। কালকে আমাদের বাড়ির পাশে যে এখানে মেলা হয়েছিল, মানে কয়েকদিন ধরে হচ্ছিল মনসা পুজো, তো কালকে লাস্ট ছিল। আর কালকে আমার মেয়ে তার দাদুর সঙ্গে মেলাতে গিয়েছিল বিকেলে, তো সেখান থেকে এই বাঘের মুখোশ নিয়ে এসছে, আরো একটা হনুমানের মুখোশ নিয়ে এসছে, এই সব ব্যাপার। আর সবাইকে ভয় দেখাচ্ছে, হালুম হুলুম করে ভয় দেখাচ্ছে। এটা দিদি ভাই আর হনুমানটা, জয় হনুমানটা আমার। ও জয় হনুমানের মুখোশটা তোমার, আর এটা দিদি ভাই। তো দিদি ভাইটা তো তুমি পরেছো কেন, রেখে দাও, ছেড়ে যাবে। দিদি এটা এখন নেই। আচ্ছা ঠিক আছে, তাও এখন বেরিয়েছি, দুদান্তে যাব, এখানে পাশে একজন দিদার বাড়িতে দুদান্তে যাই। ঠিক আছে চলো, তোমাদেরকেও সাথে নিয়ে যাওয়া যাক, চলো। এই তুমি মুখোশ পরে যাচ্ছ, দেখতে পাচ্ছ ঠিকঠাক ভাবে, নরে রাস্তায় পড়ে যাবে বাবা। আমার মেয়েও যাচ্ছে আমার সঙ্গে, পড়বে না, দেখা যাক। এখানে দিদা তো এখানে জল নিচ্ছে, বাড়িতে মনে হয় এর বৌমা আছে, দেবে যাই। ও দিদা, দিদা গো, তোমার বৌমা আছে নি, কাকিমা আছে? আচ্ছা কিরকম করে যাচ্ছে দেখো। এই যে দুধ নিয়ে নিয়েছি, এবার বাড়ি যাচ্ছি। আর ওদিকে তার ঘরে একটা বাচ্চা ছেলে আছে, ওকে তার মা বাবা দুজনই পড়াচ্ছে। আমার মেয়ে গিয়ে একটু মাস্টারি করে ফেললো। ঠিক আছে চলো বাড়ি গিয়ে আবার কথা বলা হচ্ছে। দুধ নিয়ে চলে এসেছি, এখন প্রায় 10:30 বাজতে যায়, আর আমি স্নান করতে যাব। স্নান করে এলে আবার দুপুরে লাঞ্চের ব্যবস্থা করতে হবে। আর ওদিকে বাবা মুড়ি খাচ্ছে রোদে দাঁড়িয়ে, শীতকালে তো বুঝতেই পারছো রোদটা কতটা আরামদায়ক হয়। এই যে বাবা, রোদটা ভাল লাগছে? আর ওদিকে মা জ্বালানি নিয়ে পড়েছে, জ্বালানি রোদে দিচ্ছে। কদিন আগে যে বৃষ্টি হচ্ছিল, এখন কয়েকদিন রোদ হচ্ছে, তাই জ্বালানিগুলোকে রোদে দিচ্ছে। আর এখানে জলগুলো মা রোদে দিয়ে দিয়েছে, এটা আমার মা, এটা আমার মেয়ের জল, এটাতে স্নান করবে, রোদে বসিয়ে দিয়েছে। আর এটা এটা কার জল মা, বাবার? এটা তোমার? আচ্ছা এটা হচ্ছে মার জল, দুজনের জল মা বসিয়ে দিয়েছে রোদে। আজকে আজকে বা কালকে আমাদের পাথরকুচির গাড়ি ঢুকবে, তো মানে মেন কথা হচ্ছে কয়েকদিন আগেই ঢুকে যেত, কিন্তু বৃষ্টির কারণে আমাদের ঘরের এই বাইকটা, মানে এই বাইরের যে মাটিগুলো ভেজা ছিল, শুকনো হচ্ছিল না, তাই যে গাড়ি করে মেশিনে রিক্সা করে যে নিয়ে এলে ওটা এ হয়ে যেত, গেদে যেত, মানে অনেকটা পারতো না নিয়ে আসতে ঠিকঠাকভাবে, তাই এখন মাটি এখন শুকিয়ে গেছে, আজকে বা কালকে মোটামুটি ঢুকে যাবে। তোমরা সাথে থাকো, সমস্ত কিছু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। তো ঠিক আছে চলো স্নান করে আসি, স্নান করে আবার তোমাদের সামনে কথা বলছি।
তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, আর স্নান করে ঠাকুরেও ফুল দিয়ে দিলাম। এখন খাবো কিছু, ভীষণ খিদা লাগছে। মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম, শুভও খেয়ে নিয়েছে, মা আর আমি বাকি, বাবা তো খেয়ে নিয়েছে। তো মা কোথায় গেল এখন দেখতে পাচ্ছি না, তো মা এসে খেয়ে নেবে, আমি খেয়ে নিই। খেয়ে আবার দুপুরে রান্নাবান্না করতে হবে। কিন্তু আজকে দুপুরে, আজকে যেহেতু রবিবার, চিকেন হওয়ারই কথা, কিন্তু বাবা বলছিল যে বৌমা চিকেন কি নিয়ে আসবো, দেখলাম যে মাংস দোকানে মাংস কাটছে, চিকেন মাটন যাই হোক কিছু হয় আজকে দিনে। কিন্তু আমি বললাম যে ফ্রিজে অনেক মাছ আছে, ফ্রিজে অনেক মাছ আছে, বললাম চিকেন মাটন কিছু নিয়ে আসতে হবে না, মাছ আছে যেহেতু আজকে মাছই হয়ে যাক বলতে। আর তারপর কালকে আমাদের একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে, এই কারণে আজকে আর মাংস নিয়ে আসতে না বললাম। তো ঠিক আছে, চলো কি রান্না হয় দেখবে তোমরা, চলো। তো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়। মানে তোমরা তো বুঝতেই পারছো, রবিবারের কাজ মানে অন্যান্য দিনের কাজগুলো এই রবিবারের জন্যই অপেক্ষা করে থাকে। তো আজকে তো রবিবার, তাই কাচাকাচি ধোয়াধুই এগুলো করতেই সময় চলে গেছে। আর এখন এসেছি রান্নাঘরে রান্না করতে, আর সিম্পল আয়োজনই করছি কারণ সময় নেই বেশি, অনেকটাই দেরি হয়ে গেছে। তাই তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরের লাঞ্চের মেনু কি। তো চলো, এখানে সিম কেটেছি, সিম ভাজা হবে। আর এখানে আলু আর উচ্ছাকে গোল গোল করে চাকচাকা করে কেটেছি, আলু উচ্ছে ভাজা হবে, এখানে আলু কেটেছি। আর মাছ, এই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে, পাতলা পাতলা ঝোল, সিম ভাজা, আলু আর উচ্ছে একসাথে ভাজা। আর এখানে মশলাগুলো বেটে নিয়েছি, চাল ধুয়ে নিয়ে এসেছি, এই যে। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু, জাস্ট দুটো ভাজা আর ঝোল। তো ঠিক আছে, চলো রান্না করে আমি আবার আসছি। আমি তো রান্নাঘরে রান্না করতে এসেছি, এদিকে আমার মেয়ে কি করছে সেটা একবার তোমাদেরকে দেখাবো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা পেছনের দিকে রান্নাঘরের, এইখানে আমার মেয়ে দাঁড়িয়ে ওই দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কেন বলো তো? কারণ ওই দিকে অনেক বাচ্চারা খেলা করছিল, এই যে দেখো অনেক বাচ্চা খেলা করছে। এখানে দাঁড়িয়ে বলছে, মা আমি ওদের সঙ্গে একটু খেলা করব। আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি বললাম যে দাও, কিন্তু দুষ্টুমি করবে না। ওই যে তিনটা বাচ্চা, আর আমার মেয়ে এই জায়গাতে, ওই যে, ওই যে বসে আছে আমার মেয়ে, এই যে বসে আছে দেখতে পাচ্ছ। তো ওখানে চলে গেছে খেলা করতে, বাচ্চা তো, তাই ওদেরকে দেখে, এখন বাড়িতে যেহেতু একা একা থাকে, ওদেরকে দেখে ওর ইচ্ছে করলো যে না আমিও একটু ওদের সাথে খেলা করি। তাই এই কজন বাচ্চা একসাথে বসে খেলা করছে, আর মা ওইদিকে গেছে, তবে মনে হয় ওদের বাড়িতে ওখানে মনে হয় বসছে, কারণ ওদেরকে তো লক্ষ্য রাখতে হবে, তাই না? তো ঠিক আছে চলো রান্নাটা করে নি, রান্না করে আবার তোমাদের সামনে আসছি। চলো, কিন্তু আসবে, এলে কিন্তু অনেক কাজ আছে বলে দিলাম। হ্যাঁ রে বাবা, আজকে রবিবার, একটা দিন ঘরে থাকার কথা, কিন্তু শুভ বেরিয়ে যাচ্ছে একটু মার্কেটের দিকে, বলছে আমি যাচ্ছি এক্ষুনি চলে আসবো, একটু যাই। তো ও চলে গেল, যাই রান্নাটা করে নি। এই তুমি এত দুষ্টুমি করছো কেন? আমি একটু দুষ্টুমি করে ভালোবাসি। দুষ্টুমি করতে ভালোবাসো? সারাক্ষণ দুষ্টুমি। একটু আগে বাড়িতে এলো, বাড়িতে এসে স্যানিটাইজার ফেলে দিচ্ছে, পেস্ট নিয়ে ফেলে দিচ্ছে, এই সব চলছে। এই বোতলে এটা কি নিয়েছো? এটা এটা স্যানিটাইজার নিয়েছিলে না? হ্যাঁ আচ্ছা, ওগুলোকে নষ্ট করছো। এটা একদম করে একদম করে হ্যাঁ খাতা একদম 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 করব। কি রকম কি রকম? একদম একদম এরকম এরকম করবে? ছড়ি নিয়ে আসবো? না, তাই না? তাহলে দুষ্টুমি না করে চুপচাপ ঘরে যাও। আবার আবার ওই জলের কাছে গেছো, আবার ওই জলের কাছে গেছো। আরে বাবা, জল হাত করো না, সোনা জল হাত করো না, এমনিতে ঠান্ডা। আর জল পড়ছে, জল পড়ছে, বন্ধ করো ওটা, জলটা পড়ছে, বন্ধ করো। আর জুতো কই তোমার? তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন মেয়েকে স্নান করাবো। এই যে রোদে মা জল বসিয়ে রেখেছিল, এটাতে স্নান করাবো। তো চলো স্নানটা করিয়ে ফেলি। জল গরম হয়েছে, পোকা ভিড়ে বসে পড়ো, আস্তে করে বসো। এখনো আমার মেয়ে এইভাবে জলে বসে স্নান করে, মজা না? আমি কোটা ভিজে যাচ্ছি, সরি দাঁড়াও, বন্ধ করো।
উঠে পড়ো উঠে পড়ো আর না 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 ওকে 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 আচ্ছা ইটে যাও ইটে দাঁড়াও ইটে দাঁড়াও সেদিকে যাও ইটে ইটে দাঁড়াও এখানে আমার মেয়েকে স্নান করে দিয়েছি স্নান করে এইভাবে গামছা একদম গায়ে জড়িয়ে নিয়ে যাচ্ছি বুঝে ঠান্ডা লাগছে বিকালে আসবো যে মিথ্যা দার মত আছে তুমি কাই বিকালে আসবো কইতলে আমি তো সন্ধ্যা হইতে যায় আচ্ছা চলো 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 দাদার ডাকটা পড়ো চলো আরো কাছে নাই এখন 5টা অলরেডি বেজে গেছে আর শুয়ে রেস্ট নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আর আসতে পারিনি তো একটু রেস্ট নিচ্ছিলাম আর আমার চোখটাও লেগে যায় ঘুমে ঘুম থেকে উঠতে এখন 5টা বাজে আর ভীষণ ঠান্ডা ভীষণ কি বলবো বাড়ির পাশে যে কাকুটা আমাদের ঘরের ডাবটা পাড়ে সে কাকু এসছে হয়তো দেখলে ডাব পাড়া হচ্ছে একটা নারকেল মানে গাছে উঠতে গিয়ে ওই নারকেলটা পেকে এসেছিল কাকুর হাত লেগে নারকেলটা নিচে পড়ে যায় যেটা নিচে পড়ে আছে তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না তোমাদেরকে সেভাবে ভালো করে দেখানো হয়নি তবুও আমি এক ক্যামেরা ওই করার সময় ডাবটা করার সময় নারকেলটা দেখিয়েছিলাম তো বলিনি কিছু ওই নারকেলটা মার উপরে পড়তে পড়তেই থেকে গেছে মানে জাস্ট পড়ে গেছে আর মাও ওই পাশ দিয়েই চলে গেছে না হলে আরেকটু হলে মার মাথায় নারকেলটা পড়তো তো যাই হোক আর ভিডিওটা কন্টিনিউ করছি না ডাবটা পাড়া হচ্ছে ডাবটা খাওয়া হবে অনেকদিন থেকে ডাব খাওয়া হয়নি ছোটো ছোটো করে ক্লিপ তোমাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার তো অবশ্যই চাই আর তোমরা যারা আমার ভিডিওটা এখনও মানে আমার পেজটি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার মতো টাটা বাই বাই